মিটল সূর্য দীপার দূরত্ব, ভাইরাল অনুরাগের ছোঁয়ার ধারাবাহিকের প্রোমো। বর্তমানে অনুরাগের ছোঁয়া ধারাবাহিক রয়েছে টপ লিস্টে, সূর্য দীপা তো রয়েছেই, পাশাপাশি সোনা রূপার বন্ধুত্ব নজর কেড়েছে নেটিজেনদের, তারা নিজেরা না জানলেও রক্তের টানে তারা যেন এক আত্মা হয়ে উঠেছে, আর সেটাই বারবার নজর কাড়ছে দর্শকদের। কিন্তু ভালো যেমন রয়েছে তেমনই আবার রয়েছে খারাপ, আর তাই তো বারবার মিশকা ষড়যন্ত্র করে চলেছে। বর্তমানে সকলেই জানেন যে অনুরাগের ছোঁয়ার প্রতিটি পর্বই দার্জিলিংয়ে শ্যুট হচ্ছে, আর সেখানে দীপা সূর্যর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন সিন সকলেই দেখতে পাচ্ছেন। তবে এরই মাঝে দীপাকে সূর্যের কাছে আরও খারাপ করার জন্য মিশকা চেলেছে আরও মোক্ষম চাল। দীপার নাম করে সোনাকে কিডন্যাপ করিয়েছে মিশকা, এমনকি সোনাকে বর্ডার পেরিয়ে অনাথ আশ্রমে নিয়ে যাওয়ারও প্ল্যান সে করেছে। আর তাই তো হোটেল থেকে তারই লোক সোনাকে ফুলমায়ের কাছে নিয়ে যাবে বলে লোভ দেখিয়ে অপহরণ করে, এমনকি দীপার মতো দেখতে একটি মেয়েকেও সাজিয়ে নিয়ে আসে। সোনাকে না পেয়ে তো সূর্যর একেবারে দিশেহারা অবস্থা, আর তখনই একবার মিশকা দীপার নামে সূর্যর ব্রেনওয়াশ করে, আর সেই মতন সূর্য দীপাকে দোষ দেয়, রীতিমতো তাকে পুলিশের হাতে অবধি তুলে দেয়। যদিও অবশেষে দীপাই উদ্ধার করে সোনাকে, আর তারই মাঝে প্রকাশ্যে এসেছে একটি প্রোমো যেখানে দেখা যাচ্ছে যে সোনাকে উদ্ধার করতে গিয়ে আহত হয় দীপা, এমনকি সে অজ্ঞানও হয়ে যায়। তখন সোনা জানায় কিভাবে তার ফুলমা তাকে বাঁচিয়েছে। এরপর সূর্যর মন কিছুটা গলে দীপার জন্য, আগামী দিনের পর্বই বলে দিবে কি আসতে চলেছে সূর্য দীপার জীবন।